জীবনটা হলো ঘোলাটে, বাবু ভাইয়ের কোচিং এ এসে মহাজালায় পড়েছি, জীবনটা গেল শেষে। জীবনটা হলো ঘোলাটে, বাবু ভাইয়ের কোচিং এ এসে মহাজালায় পড়েছি, জীবনটা গেল। না আছে মোবাইল, না আছে গেম, না আছে গার্লফ্রেন্ড, না আছে প্রেম। সানি লিওনের স্বপ্ন দেখছিলাম এতদিন, সাহা এসে ভেঙে দিল ড্রিম। কার ভালো লাগে এই ক্রান্তিময় জীবনে, এ জীবনে দুদণ্ড শান্তি নেই। ওদিকে বাবু ভাই বেটা সারাদিন ঠাঙাচ্ছে, তবুও বেটার মনে শান্তি নেই। এসপার ওসপার করতেই হবে, আজ বেটাকে আমরা মেরে ফেলবো। আমার বাবা তো আজকেও মোবাইল দিল না, পাবজিটা কিভাবে যে খেলবো। বিছানার তলা থেকে বের করে বন্দুক, ডিস্কাও পড়লো যে লাশ। ভালো করেছে দেখি এ তো বাবু ভাই নয়, সে দু চোর পড়েছে ধপাস। বাবু ভাই এর কোচিং, বাবু ভাই এর কোচিং। দীর্ঘদিনের এই নিদারুণ প্রচেষ্টা কিছুতেই যাবে না বিফল। বাবু ভাই বলে ওঠে, এই বেটা সিধু চোর কি করতে এসেছিলি বল। 17-18 ছেড়ে 19 নম্বরে সানি সাহা খেয়ে গেল কেস, সিধু চোর মরে গিয়ে গল্প উল্টে গেল, গল্পটা জমেছিল বেশ। উড়ে এসে জুড়ে বসে উটকো লোক, ভটভটি সেন করে তদন্ত। গল্পে গল্পে সময় নষ্ট হচ্ছে, মরা সিধু চোর হলো জ্যান্ত। হুট করে খবর এলো লটারি পেয়েছি, আমি এইবারে মোবাইল কিনবো। সানি সাহা বলে ওঠে, চলো না গুকুড়ি সোনা, আমরা টি-20 খেলবো। আরে গাধা, এবার তো ঘুম থেকে ওঠ, বাবু ভাই নাগটাকে ঘুমোচ্ছে। প্ল্যানিং চলছিল এতক্ষণ ধরে, নামেরই নাচানাচি করছে। এই দেখ এই দেখ এই দেখ এই দেখ, বন্দুক কে বাঁচাবে এবার তোকে। হঠাৎ করেই দেখি ঘুম ভেঙে উঠে বলে, বালি চাপা দিয়ে দেবো তোকে। মাস্টার ছাত্রে বাঁধল গণ্ডগোল, কেন্দ্রবিন্দু সানি সাহা। মারামারি হুড়োহুড়ি লাগালাগি চলছে, নিউটন বলে ওঠে, আহ গল্পে আর কিচ্ছু নেই, সিধু চোর মরেনি, সানি সাহা পালিয়েছে। গল্পটা শেষ এখানেই, ওই চোর গল্পটা শেষ এখানেই। বাবু ভাই।